সকাল থেকে টিকটিক করে বৃষ্টি হচ্ছিল।
আমরা দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি আমাদের প্রতিবেশী পিডিপির মতিন সাহেব একজন লোককে নিয়ে আমার স্বামীর কাছে এলেন। ডাক্তার সাহেব, এই ভদ্রলোককে বাড়িঘর কারার জন্য জ্বালিয়ে ভুলে দিয়েছিলাম। ভদ্রলোক পরিবার নিয়ে অত্যন্ত বিপদে পড়েছে, একেবারে নিরাশ্রয়। আপনি যদি কে একটু আশ্রয় দেন তাহলে খুবই উপকার হয়। ডাক্তার আলিম উপরে গেলে শ্যামলীকে জিজ্ঞেস করতে। বলতো কি করা যায়? জানা না, না এটা হতে পারে না, অসম্ভব। তুমি ওকে মনে করে দাও, যাও যাও। ডাক্তার আলিম নিচে নেমে এসে তাদের অপারগতার কথা জানালেন। ডাক্তার সাহেব, আপনি যদি একটু বিবেচনা করতেন তাহলে। ডাক্তার সাহেব, আমি আপনার কাছে বিনতি করছি, আমাকে একটু আশ্রয় দিন, নইলে নইলে বাহু বাচ্চা নিয়ে একেবারে পথে পড়ে যাব। আপনি আপনার আমার এই উপকারটাকে একটু করুন। ডাক্তার আলী তাদের অভিনয় বিনয় দুর্বল হয়ে গেল, উপরে উঠে গেল আবার। কিন্তু শ্যামলী তার সিদ্ধান্তে অটল রইল। তখন আলিম তার মাকে বলল শ্যামলীকে রাজি করাতে। শ্যামলী চুপ করে গেল, আর রাগে দুঃখে অনেকক্ষণ কেঁদেছিল। ওই লোকটি ছিল মওলানা মান্না, অর্থাৎ অতি প্রিয় দেশপ্রেমী মওলানা মান্না, পরবর্তীকালে জিয়াউর রহমানের মন্ত্রী, এরশাদেরও মন্ত্রী। মওলানা মান্না তার পরিবার পরিজন নিয়ে উঠে এলেন আলিমদের বাসার একতলায়। চক্ষু ক্লিনিকের বিছানার চাদর পাল্টে তাদের থাকতে দেওয়া, ফলে চক্ষু ক্লিনিকটি বন্ধ হয়ে গেল, আর ডাক্তার আলিমের চেম্বারটি নিয়ে যাওয়া হলো দোতলায়। প্রথম প্রথম চার পাঁচ দিন সকালের চা, নাস্তা, দুপুর ও রাতের খাবার দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। কিন্তু সাত আট দিন পর দেখা গেল মওলানার ঘর ভরে গেছে নানা জিনিসে, আর পাকিস্তানি সৈন্যরাও সেখানে আসতে থাকলো প্রতিনিয়ত, আর রাত ভোর চলতে হই হল্লো। চার পাঁচ দিন পর দেখা গেল দুজন পাহারা দিচ্ছে আলিমদের গেটে, আর চার পাঁচজন পাহারা দিচ্ছে মওলানার গেটে। এরা সবাই আলবদর রাজা। আলিম ভেবেছিল মওলানা মুক্তিযোদ্ধাদের ভয়ে পাহারার ব্যবস্থা করেছে। আলিমরা ব্যাপারটিতে আপত্তি জানান। আপনি আমাদের বাড়িতে পাহারা বসে, এতে আমাদের অসুবিধে হচ্ছে, আপনি পাহারা সরানোর ব্যবস্থা? না বসিয়ে কি করব বলুন। এই দেখুন, মুক্তিযোদ্ধাদের চিঠি লিখেছে, আলিম ভাই উপরে না থাকলে তোমাকে কবেই আমরা বোমা মেরে উড়িয়ে দিতাম, সেজন্যই তো। মুক্তিযোদ্ধাদের চিঠি পাওয়ার পরই মওলানা আলিমদের গেটের পাহারা আরো জোরদার করল। মনে যাই থাক না কেন, মওলানা সবসময় মুখে মুখে ভালো ব্যবহার করতেন আলিমদের সঙ্গে, আর সবসময় বলতেন, আপনার কোনো ভয় নেই, আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিনও ভুলব না, আপনি যদি কোনো সমস্যায় পড়েন সোজা আমার কাছে চলে আসবেন, আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে রক্ষা করব, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমার স্বামী মওলানার এই আশ্বাসে একেবারে নিশ্চিন্ত হয়ে থাকতেন। আলিমের চেম্বারে প্রতিদিন অনেক আহত মুক্তিযোদ্ধারা আসতেন, আলিম তাদের চিকিৎসা করতেন, ওষুধ দিতেন, সারাদিন শহরে ঘুরে ঘুরে বিভিন্ন কোম্পানি থেকে মুক্তিযোদ্ধা
যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র জোগাড় করতেন, কারো কারো কাছ থেকে আবার চাঁদাও নিতেন, আবার কেউ কেউ আলিমকে দেখলে এড়িয়ে যেত। পাশে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ আছে ভেবে তাদের কোনো ক্ষতি হতে পারে এই ভয়। সারাদিন বিপদে পড়া বাঙালি পরিবারকে সাহায্য এবং আশ্রয়ের কাজ নিয়ে আলিম দিন রাত ব্যস্ত থাকত। আলিমের এই সমস্ত কাজকর্ম, মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ, এসবই পাক হানাদার বাহিনী জানাচ্ছিল নিশ্চয়ই, কিন্তু আমরা তা বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন আর শেষ রক্ষা হল না। 15 ডিসেম্বর 1971 সকাল 8টায় ডাক্তার আলিম তৈরি হচ্ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাওয়ার জন্য। আগে শ্যামলী বলল, খিদমে তো সেই কার্তু শুরু হয়ে যাবার পরে, তাই না? আমি জানি তো আজও আমাদের বাড়ি ছেড়ে কোন একটা নিরাপদ আশ্রয় যাওয়া হবে না। না না, ঠিক সময় মতো চলে আসবো, আর কোথায় যাবো সেই ব্যবস্থাও তৈরি করে রাখবো। তুমি সবাইকে নিয়ে তৈরি, এখন কেরোসিনের টিনটা দাও তো। শ্যামলী কেরোসিনের টিনটা রাখে আলিমকে দিল। ডাক্তার আলিম কেরোসিনের টিনটি হাতে নিয়ে দোতলা থেকে নিচে নেমে গেল। শ্যামলী উপরের জানালার পর্দা সরিয়ে ডাক্তার আলিমের চলে যাওয়া গাড়িটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ ভয়ে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। মনে হলো এই যে মানুষটা বেরিয়ে গেল, যদি আর প্রাণ নিয়ে বাড়ি ফিরে না আসতে পারে। আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। সকাল গড়িয়ে দুপুর হলো, আবার কারফিউ শুরু হলো। হঠাৎ গাড়ির শব্দ শুনতে পেলাম, জানালা দিয়ে দেখলাম গাড়ি গ্যারেজে রেখে দোতলার সিঁড়ি দিয়ে উঠে আসছে, হাতে কেরোসিনের টিন। দিয়ে ছোট একটা ফুটো টিন, অর্ধেক কেরোসিনই পড়ে গেছে। বলেছিলাম না আজও তুমি দেরি করে আসবে, দেখলে তো আমার কথাই ঠিক হলো। আজ ওই বাড়ি ছেড়ে আমাদের কোনো একটা নিরাপদ জায়গায় যাওয়া হলো না। আজকে কোনো রকমে থাকি, কাল ঠিক চলে যাব। কিছুক্ষণ পরে শুরু হলো বোমা বর্ষণ। ভারতীয় মিগ তখন পাকিস্তানি ঘাঁটির উপর অনবরত আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিকেল প্রায় 4:30, শ্যামলী আর আমি দোতলার বারান্দায় বসে দেখছিলাম পিলখানার উপর বোমা বর্ষণ। শ্যামলী, পাকিস্তানিরা বোকার স্বর্গে বাস করছে, ভারতীয় বিমানকে বাধা দেওয়ার কোনো ক্ষমতাই নেই। দেখো দেখো, ওই ইচ্ছে মতো বোমা ফেলছে, আর এরা বলে কি না আমেরিকার সপ্তম নৌবহর এসে কে এদের বাঁচাবে। মৌলানা গতকালও বলেছে দু একদিনের মধ্যেই সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। একটু পরে একটা গাড়ির শব্দ পাওয়া গেল। শ্যামলীরা দাঁড়িয়ে দেখছিল মাটি দিয়ে লেখা ছোট্ট একটি মাইক্রোবাস নিস্তলা এরকম বাস করে প্রতিদিন মামার কাছে যখন তখন আসতো, কাজেই গাড়িটি দেখে আলিমদের তেমন কিছুই মনে হয়নি। ডাক্তার আলিম শুধু বললেন, উকি ঝুঁকি দিও না তো, ভেতরে চলো ভেতরে। প্রায় 45 মিনিট পর আলিমদের নিচের দিকে দরজার কলিং বেল বেজে উঠল। উপর থেকে দেখা গেল দুজন আলবদর বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে দরজা খুলতে বলছে। কি করব, দরজা খুলে দেব, খুলে দাও, খুলে দাও, তুমি খুলে দাও। তুমি কোথায় যাচ্ছ? আমি মৌলানার কাছে যাচ্ছি। মৌলানা তো বলেছিল যদি কোনো অসুবিধা হয় ওর কাছে যেতে। আমি যাচ্ছি। হ্যাঁ, তারপর আমি দৌড়ে বড় দরজার সামনে গিয়ে প্রাণ করে শক্ত করে দরজা খোলার জন্য বলল, আপনি যান, আমি আছি।
ডাক্তার আলিম তখন দৌড়ে উপরে উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই দুজন আর মতো বাসার ভেতরে ঢুকে পড়েছে। না না, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। দরকার আছে না, তুমি যাবে না, তুমি যাবে না। আমি কাপড় পাল্টে আসছি। না, পাল্টাতে হবে না, এখনই চলুন আমাদের সাথে। কিন্তু কিন্তু কোথায় সেটা গেলেই জানতে পারবেন। লুঙ্গি আর শার্ট পরে ডাক্তার আলী মোদীর সঙ্গে বেরিয়ে গেল। দরজার বাইরে যেতে কাজের ছেলেগুলি দৌড়ে এসে জানালো হালিমকে ওরা ধরে নিয়ে যাচ্ছে।
কিন্তু না কোথাও আমি সেই মুখ খুঁজে পেলাম না আমি আবার ঘরে ফিরে এলাম ফিরে এসে কাজে ছেলেদের পাঠালাম আলিমের ছোট ভাই হাফিজের বাড়ি গ্যান্ডেরিয়াতে কিন্তু ওরা বেশি কিছু যেতে পারল না রাস্তায় নিকে গোলাগুলি চলছে তাই ওরাও ফিরে এলো আমি আমি কি করব জানি না কোথায় যাব কার কাছে যাব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ দেখি মুক্তিযোদ্ধাদের একটি দল আমার দিকে এগিয়ে আসছে হাফিজ ভাইকে মেরেছে সে কোথায় 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 কিছুক্ষণ আগেও সে লুকিয়েছিল সাবলীদের খাবার ঘরে পরে সুযোগ বুঝে পালিয়ে গেছে সতেরোই ডিসেম্বর আলিমের ছোট ভাই হাফিজ এলো গাড়ি নিয়ে ভাইয়ের খোঁজে সেও বেরিয়ে পড়লো রাস্তায় লুকিয়ে থাকা মিলিশিয়াদের কয়েক দফা গুলি এসে পড়লো ওর গাড়ির উপর কিন্তু ভাইয়ের খোঁজে সেদিক বিদিক বদ্ধভূমিতে আরো অনেক শহীদ বুদ্ধিজীবীদের সাথে পাওয়া গেল ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর লাশ গায়ে সাতটা গায়ে ছিল হাত দুটো তরুণী দিয়ে পেছনে বাঁধা চোখ বাঁধার গামছাটা বুকে এসে ঠেকেছে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে তলপেটু কপালের বাঁ দিকে বেয়নিতে রাখা হয়তো আর ছিল আঘাতের চিহ্ন কিন্তু না আমি আর দেখতে পারিনি আমি আর দেখতে পারিনি আপনারা আমাকে বলেছিলেন স্মৃতিচারণ করতে স্মৃতি হ্যাঁ অনেক স্মৃতি আছে আমার অনেক আমাদের বিয়ে দাম্পত্য সংসার সন্তান কত অজস্র স্মৃতি কিন্তু তার মধ্যে শুধু দুটো স্মৃতি আমার এই জীবন সত্তাকে কীটের মতো কুড়ে কুড়ে খাচ্ছে
আরেকটি হচ্ছে আলিমের চলে যাওয়া, আর অন্যটি হচ্ছে স্বাধীন বাংলার মাটিতে যুদ্ধ অপরাধী পাকখানাদের দোসর গোলাম আজম নিজামী মাওলানা মান্নানদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, মন্ত্রী হওয়া, প্রচুর বিত্ত সম্পদের মালিক হয়ে গাড়িতে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে বাংলার মানচিত্রকে কলঙ্কিত করার অপমান করেছে। আপনারা আমার স্বামীকে বলেন শহীদ, তাই না? শহীদ, কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছেন সেই 72 সাল থেকে এখন পর্যন্ত শহীদ এই পবিত্র শব্দটি আপনারা কত অপমানের সাথে, কত তাচ্ছিল্যের সঙ্গে উচ্চারিত করেছেন? সেজন্যই তো আমার রয়েছে ঘৃণা, ঘৃণা আর ঘৃণা। অদূরদর্শী রাজনীতিকদের প্রতি, ক্ষমতালোভী বুদ্ধিজীবীদের প্রতি, আর আপনাদের প্রতি, আপনাদের প্রতি, আপনাদের প্রতি, আপনার প্রতি। Thank you.